ফের পূজোতে দাওয়ানে মিষ্টি খাওয়া হয়েছে, আমিও খেয়েছি। খেয়ে আমার রাজভোগ মিষ্টিটা দারুণ লেগেছে, তাই আমি বাড়িতে বাড়ি ফেললাম রাজভোগ। আজ আমি নিয়েছি আমলের ডবল ডোনের দুধ, এতে ছানাটা খুব ভালো হয়। কড়াই আমি দিয়ে দিয়েছি প্রথমে একটু জল, যাতে দুধটা কড়াই লেগে না ধরে। এবার আমি দুধটা দিয়ে দেব। আমি নিয়ে নিলাম 2 লিটার দুধ, কড়াই দিয়ে দিয়েছি, গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি যতক্ষণ দুধটা উতলানো না আসে আমি হাতা দিয়ে সমানে নাড়াচাড়া করব। এই বাচ্চে দুধটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এইভাবে দুধটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি এই চামচে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল, এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এটাকে আমি এবার অল্প অল্প করে এই দুধে দিয়ে দেব, সবটা একবারে দেবো না, দেবো আর নাড়াচাড়া করবো। যখনই আপনারা দুধে ছানা গাঁটবেন যখনই দুধটা ফুটে যাবে, গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিট পর তারপরে দুধে ছানাটা গাঁটবেন, তাহলে ছানাটা বেশ নরম মসৃণ হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দুধটা ছানা কেটে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা কটন কাপড়, এর মধ্যে আমি ছানাটা ঢেলে ছানাটা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নেবো। জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মন্ড তৈরি হয়েছে। এবার আমি ছানাটাকে ভালো করে এবার গুঁড়ো করে নেব। নিয়ে নিয়েছি আমি খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরের মধ্যে নিয়ে নেবো একটু ছানা, এইখান থেকে নিয়ে আমি খোয়া ক্ষীরটা ভালো করে মাখবো, এইভাবে করে মাখবো, মেখে একটা মন্ড তৈরি করব। আমি খোয়া ক্ষীরটা ছানার সঙ্গে ময়াম দিয়ে এভাবে ছোট ছোট করে গোল গোল রসগোল্লার মতো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে চলে যাব গ্যাসের কাছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি, চিনিটা দিয়ে দিলাম, দেবো 3 কাপ জল, যা দেবো চিনি তার ডবল জল দেবো, তাহলে শিরাটা ভালো হবে। জলটা আমি ফুটতে দেবো, চিনিটা গলতে থাকবে। এই যে ছানাটা আমি ছড়িয়ে রেখেছিলাম এটাকে আমি এবার ভালো করে ডলবো, যতক্ষণ একদম মোলায়েম না হয়ে যায় ডলবো। ছানাটা আমি 5-7 মিনিট এইভাবে ডলে নিয়েছি। এবার এতে আমি দেব 2 চামচ আমল দুধের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ময়দা, দিয়ে দেবো 1/3 ভাগ বেকিং পাউডার, কিছু দিয়ে আমি ভালো করে ময়াম দেবো। আর ময়ামটা যত ভালো হবে রসগোল্লা বা রাজভোগটাও ততই ভালো হবে। দেখুন কি সুন্দর মাখনের মতো হয়ে গেছে। আমি আরেকটু 2-3 মিনিট ভালো করে ময়াম দেবো। সব কিছু দিয়ে ছানাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে, দেখছেন হাত থেকে ছেড়ে গেছে। এবার আমি একটা লম্বা লেচি মতো করে নেব, এই চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব, কাটলে কি হবে সমান হবে সবগুলো। এভাবে করে আমি একটু বড় সাইজেই করব যেহেতু রাজভোগ। আমি একটা পিস নিলাম, নিয়ে এইভাবে করে হাতে গোল করব। গোল করে নেওয়ার পর মাঝখানটা আমি এরকম গর্ত করে নেব। আমি যে এই খোয়া ক্ষীর দিয়ে ডো তৈরি করে গেছিলাম এটা আমি ভেতরে ঢুকিয়ে এভাবে বন্ধ করে দেব। এবার 2 হাতে তালুতে নিয়ে আমি সুন্দর করে গোল করব। দেখুন একদম মসৃণ গা হয়েছে, খুব সুন্দর। সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। আমার 2 কিলো দুধে 8 খানা রাজভোগ হয়েছে আর আমি নর্মালি 2টো ছোট রসগোল্লা তৈরি করেছি। এবার চলে যাব আমি গ্যাসের কাছে। শিরাটা আমার ফুটে গেছে, দেখুন কি সুন্দর ঝাঁক তৈরি হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে এগুলো
ছেড়ে দেব। এতে দিয়ে দেব চারটে এলাচ ফাটিয়ে গন্ধটা ভালো হওয়ার জন্য। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট ফুল ফ্রেমে এটা থাকবে। দেখুন ওপর দিয়ে কি সুন্দর ঝাঁক তৈরি হয়েছে, না আমি দিয়েছি ডিটারজেন্ট না কিছুই দিয়েছি। এবার আমি 20 মিনিট পর এসে গেছি, ঢাকনাটা খুলে দেবো। রাজভোগগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি আর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা আর জল দিইনি, কারণ জলের মাপটা যদি সমান দেওয়া হয় তাহলে আর জল দিতে হয় না। ঢাকনাটা খোলার পরও আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, সব দিয়ে টোটাল আমি 20 মিনিট থেকে 22 মিনিট ফুটিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচের বড় বাটি, যেহেতু এটা রাজভোগ, বড় বড় রাজভোগ, আমি বড় বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে এটাকে নামাবো। দেখুন দেখতে যেরকম লোভনীয় হয়েছে, নামটাও সেই রকম, আর মিষ্টি দেখার মতো হয়েছে, দেখেই লোভ হচ্ছে। নাম রাজভোগ, তার দর্শনদারিটাও হয়েছে রাজভোগের মতোই। আমার মতো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এর ওপর আমি দিয়ে দেবো একটু শিরা। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, কড়াইটা একটু বড় সাইজ দিলে আর একটু ভালো হতো। যাই হোক সব মিলে খুবই ভালো হয়েছে। আমি একটা কেটে আপনাদের দেখাবো ভেতরটা কতটা সফট আর সুন্দর হয়েছে। আমি কেটে একটা দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর রসালো হয়েছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে, আর ভেতরের খিরটাও খুব সুন্দর মিশে গেছে, দারুণ লোভনীয় হয়েছে। আমার মতো করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব অপূর্ব, দোকানের কেনা থেকে অনেক অনেক হাজার গুণ বেশি ভালো খেতে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।